73 বছর থেকে ইসলামপুরের সিদ্ধেশ্বরী কালী মন্দির স্বমহিমায় জাগ্রত। উত্তরবঙ্গের 5টা মন্দিরের মধ্যে ইসলামপুরের কালী মন্দির অন্যতম। 1950 সালে ইসলামপুর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো শুরু করেন এক সাধু। সেই ঐতিহ্য ধরে রেখেছেন বর্তমান সম্পাদক বীরেন দাস ও তার সঙ্গীরা। বীরেনবাবু জানান, এই মন্দির 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছে। থানার এক ট্রাক ড্রাইভার ছিল, তার হাত দিয়ে তৈরি মন্দির। পরবর্তীতে শিব মন্দির হয়। এটা 1992 সালে এই বটগাছ ভেঙে পড়ার পর 1993 সালে আবার নবরূপে মন্দির প্রতিষ্ঠিত হয়। তখন থেকে এটা চলছে এবং মানুষের উত্তরবঙ্গের 2-4-5টা প্রতিষ্ঠিত মন্দিরের মধ্যে ইসলামপুরের সিদ্ধেশ্বরী কালী মন্দির। মানুষের ভক্তি শ্রদ্ধা, বিভিন্ন জায়গাতে লোকজন আসে, মানে মানুষ করে যায়, তাদের মনোবাসনা পূর্ণ হয় দেখে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে সাহায্য করে, ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন লোক। এই কিছুদিন আগেও আমাদের আলিপুরদুয়ার থেকে এক ভদ্রলোক এসে পুজো টুজো দিয়ে মায়ের মন্দিরে একটা এসি দান করেছে। কয়েকদিন আগে শিলিগুড়ির এক ভদ্রলোক, ভদ্রমহিলা এসে, তার কোনো মানুষ ছিল, সে পুজো টুজো করে একটা ফ্রিজ দান করে গেছে 70,000 টাকা দিয়ে। আর বিভিন্ন স্বর্ণ অলঙ্কার এগুলি তো দেয়ই। তো মানুষের একটা আস্থা আছে ইসলামপুরে, মানুষেরও একটা বিরাট একটা আস্থা এখানটা এসে। কিন্তু জায়গার আমাদের অভাব থাকার জন্য সন্ধ্যাবেলা আমরা এত লোকের বসার ব্যবস্থা আমরা করতে পারি। পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে এখানে নাকি মানুষ আছে? মানুষ আসে ইসলামপুরে, যে সমস্ত ডাক্তার আগে ছিলেন এখানটায় তারা পর্যন্ত এখানটায় এসে পুজোর সময় পুজো দিয়ে যান। যেমন ডাক্তার আর ভৌমিক এখানটায় ছিলেন, উনিও মাঝে মধ্যে এসে পুজো দিয়ে যান। আপনার নাম? আমার নাম বীরেন দাস। কোন দায়িত্বে? আমি এখানকার সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সম্পাদক। গাছের নিচে পুজোটি হতো। 1992 সালে বটগাছটি ঝরে পড়ে গেলে তারপরে নতুন রূপে মন্দির করা হয়, সেখানেই চলছে এই পুজো। শুধু ইসলামপুর নয়, উত্তরবঙ্গের প্রত্যন্ত এলাকা থেকে প্রতিমা দর্শনে অন্যান্য অনুষ্ঠানে এসে ভিড় জমান দর্শনার্থীরা। পুজোর ভিড় সামাল দিতেই পুলিশ প্রশাসনের ব্যবস্থা নিতে হয়। আমরা পুজোর পরের দিন প্রমাদ্য বিতরণ করি টেক আমরা পুজোর পরের দিন প্রসাদ বিতরণ করে থাকি। ইসলামপুর সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দেবী খুবই জাগ্রত, মানুষ অনেক কিছু মানত করেন, সাধ পূরণ হলে ফি বছর তারা আসেন। পুজো তো আমরা ছোটবেলা থেকে দেখছি। পুজোর ঐতিহ্য বলতে ইসলামপুরে সব থেকে মানে জাগ্রত মন্দির বলতে আমাদের সিদ্ধেশ্বরী মন্দিরই আছে। আরও আছে, আশেপাশে অনেক মন্দির আছে, কিন্তু এটা প্রথমে একটা বটগাছের নিচে মন্দিরটা ছিল, সেই বটগাছের নিচেই পুজো হতো। একজন সাধু ছিলেন, উনি পুজো করতেন, সেটাই আমরা ইসলামপুরের লোকজন সবাই মিলে সেটাকে এখন এই পজিশনে নিয়ে এসেছি। কেমন দর্শনার্থীর ভিড় হয়? দর্শনার্থী প্রচুর, মানে এখানে আমাদের ব্যারিকেড করতে হয়, থানার থেকে পারমিশন নিয়ে ব্যারিকেড করতে হয় এবং থানার থেকে সিকিউরিটি থাকে আমাদের। কালকে আমরা থানা জানিয়েছি ওরা সিকিউরিটি দেবে। আপনারা তো প্রতিবারই পুজোর সময় মানুষকে প্রসাদ বিতরণ? প্রতিবারই পুজোর সময় আমরা মানে অঢেল প্রসাদ দেওয়া হয়। পুজোর পরের দিন যেহেতু অমাবস্যাটা রাতে থাকে, পুজোটা হয়ে যায় পরের দিন, আমরা সকালবেলা, যেমন কালকে আজকে পুজো হবে, কালকে 9টা থেকে প্রসাদ দিতে পারবো। আপনার নাম? আমার নাম অরুণ কুমার দাস। কোন দায়িত্বে আছেন? আমরা এখন ক্যাশের দায়িত্বে আছি। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? তো
নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ স্বপ্ন যে আজ রঙিন নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া।